আজ আমরা ক্লাস টেন ফিজিক্যাল সায়েন্সের মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি সলিউশনগুলি করে দেব। আশা করছি তোমরা সবাই সুস্থ এবং বাড়িতেই আছো, বাড়ির বাইরে কেউ বেরোচ্ছ না। তোমরা এই অ্যাক্টিভিটি টাস্কটি ক্লাস খোলার সঙ্গে সঙ্গে তোমাদের নির্দিষ্ট একটি খাতায়, হয়তো এ4 সাইজ অথবা তোমাদের নিজের পেজে লিখে তোমাদের নির্দিষ্ট টিচারের কাছে জমা দিতে হবে। তো সেই কারণে তোমরা এই মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নগুলি ভালো করে বুঝে নাও, তার সঙ্গে উত্তরগুলি কী হবে সেগুলো তোমরা ভিডিও দেখার সঙ্গে সঙ্গে খাতায় লিখে নেবে। এই আমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নগুলি, এখানে আমাদের টোটাল 5টা প্রশ্ন আছে, সেই 5টা প্রশ্ন তোমাদের উত্তর করে দিতে হবে। ফার্স্ট কোশ্চেন, মাত্রীয় বিশ্লেষণ থেকে আর এর একক কী হওয়া উচিত তা নির্ণয় করো। তাহলে আমরা এন মোল আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ পিভি ইকুয়াল টু এনআরটি আমরা সবাই জানি, এবং তার সঙ্গে কি আর ইকুয়াল টু পিভি বাই এনটি হচ্ছে। আমরা এখান থেকে পিভি ইকুয়াল টু এনআরটি, এখান থেকে আমরা আর ইকুয়াল টু পিভি বাই এনটি। এরপরে আমরা এখানে আর এর মাত্রীয় সঙ্গে তাহলে কি হবে, যে পি অর্থাৎ চাপের মাত্রা, ভি অর্থাৎ আয়তনের মাত্রা, বাই এন অর্থাৎ পরিমাণের মাত্রা, আর এদিকে টি মানে উষ্ণতার মাত্রা। তাহলে চাপ ইকুয়াল টু আমরা কি জানি, বল বাই ক্ষেত্রফল, তাহলে বল বাই ক্ষেত্রফল, আয়তন গুণ থাকলো আর পরিমাণ উষ্ণতা থাকলো। বলের মাত্রা কি জানি, এম এল টি মাইনাস টু, আয়তন কি দৈর্ঘ্য কিউব, ক্ষেত্রফল এল স্কোয়ার, পরিমাণ এন আর উষ্ণতা কে। তাহলে আমাদের মাত্রীয় সংকেত দাঁড়িয়ে যাচ্ছে এম এল টু টি মাইনাস টু এন মাইনাস ওয়ান কে মাইনাস ওয়ান। তাহলে এখানে যদি আমরা মাত্রা আর এর মাত্রায় দেখি, তাহলে ভর কতগুলো আছে, ওয়ান, দৈর্ঘ্যে টু, সময়ে হচ্ছে মাইনাস টু, পরিমাণে মাইনাস ওয়ান, উষ্ণতায় মাইনাস ওয়ান। তাহলে এই অনুযায়ী আমাদের আর এর একক কী হবে, যে প্রথমে ভরের একক গ্রাম, দৈর্ঘ্যের এককের স্কোয়ার, সময়ের এককের মাইনাস টু, তারপর পরিমাণের একক মোল মাইনাস ওয়ান, আর এদিকে উষ্ণতা কেলভিন মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে আমাদের এই দেখো গ্রাম সেন্টিমিটার স্কোয়ার সেকেন্ড স্কোয়ার, এটা আমরা যদি চেঞ্জ করি তাহলে এখান থেকে আমাদের হচ্ছে যে আর্ক, তাহলে আর্ক মোল ইনভার্স কেলভিন ইনভার্স, তাহলে এটা আমাদের কি আসছে, সিজিএস ইউনিট। এবার আমরা যদি এসআই ইউনিট নিয়ে আসি তাহলে এখানে কি হতো, কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু পাওয়ার মাইনাস টু মোল ইনভার্স কেলভিন ইনভার্স, তাহলে এখানে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার সেটাকে আমরা জুল বলি, তাহলে জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এটা আমাদের এসআই ইউনিট। পরে আমাদের আর এর মানটা আমাদের মনে রাখতে হবে, এটা আমাদের প্রশ্ন দেয়নি কিন্তু আমাদের জেনে নাও। তাহলে কী হচ্ছে যে সিজিএস পদ্ধতিতে আমাদের কত, 8.13 ইন্টু 10^7 আর্ক মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এবার আমরা জানি কি 10^7 আর্ক মানে 1 জুল, তাহলে এইটাকে যদি জুল করে নিই তাহলে আমাদের এসআই ইউনিট হয়ে আসে, তাহলে কী আছে, 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এটাকে আমরা যদি লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে যাই তাহলে কত হচ্ছে, 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এরপরে আমাদের সেকেন্ড কোশ্চেন, এসটিভিতে একটি গ্যাসের 112 মিলিলিটার আয়তনের ভর দেওয়া আছে কত, 0.22 গ্রাম, ওই নমুনায় কটি অণু আছে এবং গ্যাসের মোলার ভর কত আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখানে দেখো যে 112 লিটার গ্যাসের আয়তন আমাদের দেওয়া আছে 0.22 গ্রাম, তাহলে এসটিভিতে 1 মিলিলিটার গ্যাসের আয়তন কত হবে, কম হবে, তাহলে 0.22/112। তার সঙ্গে এবার আমাদের দরকার যে এসটিভিতে 22.4 লিটার অর্থাৎ 22,400 মিলিলিটার যে কোনো গ্যাসের আয়তন, সেটা কি হয় আমাদের 1 মোল গ্যাস হয়, তাহলে এখানে আমাদের এই 22,400 মিলিলিটার গ্যাসের আয়তন কত, আয়তনের ভর কত হবে, আমরা এখানে 0.22 × 22,400/1100, তাহলে 22,400/112। তাহলে এবার 112 দিয়ে যদি 2 দিয়ে কাটি তাহলে কত হয়, 224, আর এদিকে 200, তাহলে 200 দিয়ে কাটলাম, তাহলে 200 দিয়ে এদিকে করলে হচ্ছে 2 দিয়ে 44, আর 20 দুটো ঘর পয়েন্টে গিয়ে আসলো, তাহলে আমাদের কত হলো, 44 গ্রাম। তাহলে সুতরাং মোলার ভর কত হয়ে গেল, যে 44 গ্রাম, অর্থাৎ 1 গ্রাম মোলের ভর কত, 44 গ্রাম। এরপরে আমাদের প্রশ্ন কি ছিল, যে অণু সংখ্যা কত, তাহলে আমরা তাহলে জানি যে 1 গ্রাম মোল পরিমাণ যে কোনো গ্যাসে কত,
অ্যাভোগাড্রো সংখ্যক নাম্বার থাকে, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা কত? 6.023 ইন্টু 10^23। তাহলে আমাদের 1 গ্রামে কত? 0.22 গ্রামে কত? তাহলে 0.22 গ্রামে কত হবে? তাহলে এইটা 22 ইন্টু 0.22। তাহলে এবার এখানে আমাদের কি হচ্ছে যে 22 দিয়ে 44, দুই দুই দিয়ে আমরা এটাকে কাটলাম 3.0115। তাহলে আমার কত হলো 3.0115 ইন্টু, এখানে 10^2 কত আছে? 23, আর নিচে হচ্ছে দুটো শূন্য, তাহলে দুটো শূন্য উপরে 10^2, তাহলে উপরে উঠে কি হবে? 10^-2, মানে এখান থেকে আমার 2 কমে যাবে, অর্থাৎ কত হচ্ছে আমার 23। অর্থাৎ এখানে আমি অন্যভাবে যদি বলি তাহলে একের পরে কত 23টা শূন্য আছে, এখানে দুটো শূন্য, তাহলে দুটো শূন্য আমার কমে যাচ্ছে, তাহলে কত হবে? 21টা শূন্য, তার মানে 10^21। তাহলে আমাদের যে নমুনাটা দিয়েছে সেটার কত? 0.22 গ্রাম। তাহলে সেখানে আমাদের অনুসংখ্যা কত হলো? 3.011 ইন্টু 10^21টি অণু আছে। এরপরে আমাদের আসছে প্রধানত কি কি কারণে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের থেকে বিচ্যুত হয়। তাহলে গ্যাস বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণগুলো কি হবে? 1, আদর্শ গ্যাস অণুগুলি বিন্দুরূপে কল্পনা করা হয়, তাই আদর্শ গ্যাসের অণুগুলির আয়তনকে নগণ্য ধরা হয়, কিন্তু বাস্তবে গ্যাসগুলির অণুগুলি ক্ষুদ্র হলেও তাদের একটি নির্দিষ্ট আয়তন পাত্রের আয়তনের তুলনায় কম হয়। 2, গ্যাসের গতীয় তত্ত্ব অনুসারে আদর্শ গ্যাস অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বল ক্রিয়া করে না, কিন্তু বাস্তব গ্যাসগুলির মধ্যে আকর্ষণ বল ক্রিয়া করে, তাই আদর্শ গ্যাসের অণুগুলি পাত্রের দেওয়ালে যে পরিমাণ ধাক্কা দিতে পারে বাস্তব গ্যাসের অণুগুলি তা পারে না। সে কারণে কি হয়, বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাস এর আচরণ থেকে বিচ্যুত হয়ে থাকে। 4th কোশ্চিন আছে আমাদের, দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন? তারপরে আছে বিবর্ধক কাঁচ রূপে ব্যবহার করতে হলে বস্তুকে উত্তল লেন্সের সাপেক্ষে কোথায় রাখতে হবে? তাহলে ফার্স্ট কোশ্চিন আমাদের এখানে জানি দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন। তাহলে দিনের বেলায় আকাশকে নীল দেখার কারণ, বায়ুমণ্ডলে ভাসমান ধূলিকণা দ্বারা সূর্যের আলোর বিক্ষোভনের জন্য আকাশ নীল দেখায়। সূর্যের আলোর 7টি বর্ণের মধ্যে নীল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। আমরা জানি যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম তার বিক্ষোভন বেশি হয়, তাহলে নীল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য কম হওয়ায় নীল বর্ণের আলোর বিক্ষোভন কি বেশি হবে, ফলে বেশি পরিমাণে নীল বর্ণের আলো বায়ুমণ্ডল ভেদ করে আমাদের চোখে এসে পৌঁছায়, তাই ওপরের দিকে তাকালে দিনের বেলায় আমরা আকাশকে নীল দেখে থাকি। 2nd কোশ্চিন, বিবর্ধক কাঁচ রূপে ব্যবহার করতে হলে বস্তুকে কোথায় রাখবো উত্তল লেন্সে? তাহলে বিবর্ধক কাঁচ হিসাবে উত্তল লেন্স যদি ব্যবহার করতে হয় তাহলে আমাদের বস্তুকে কোথায় রাখতে হবে? তাহলে দেখো যে বিবর্ধক কাঁচ হিসাবে উত্তল লেন্সে যদি ব্যবহার হয় তাহলে সেখানে আমাদের দেখো যে উত্তল লেন্সে কোনো বস্তুকে লেন্সের ফোকাস দূরত্বের চেয়ে কম দূরত্বে যদি রাখি তাহলে আমরা কি হয় যে বস্তুর আকার বড় হয়, সোজা হয়, অসৎ প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে আমাদের কোথায় রাখতে হবে? যে বস্তুকে লেন্সের ফোকাস দূরত্বের চেয়ে কম দূরত্বে, অর্থাৎ বস্তুর আলোক কেন্দ্র থেকে ফোকাস দূরত্বের মধ্যে কোনো জায়গায় যদি রাখি তাহলে আমরা কি পাবো যে বস্তুর বিবর্ধক প্রতিবিম্ব পাবো, এবং সেটা কীরকম হবে? সোজা হবে, ফলে আমাদের এটা উত্তল লেন্স বিবর্ধক হিসাবে কাজ করবে। ঠিক আছে, তাহলে তোমরা এটা লিখে নাও। এর সঙ্গে আমাদের যে বিবর্ধক হিসাবে যে কাজ করবে ফোকাস দূরত্বের মধ্যে তার জন্য আমাদের একটা চিত্রও দরকার। চিত্রটি দেখো যে এখানে আমাদের আলোক কেন্দ্র তাহলে কোথায় হচ্ছে? ও বিন্দু, আর ফোকাস দূরত্ব কোথায়? এফ। তাহলে আমরা বস্তুটাকে কোথায় রেখেছি? আলোক কেন্দ্র এবং ফোকাসের ঠিক মাঝামাঝি বা এর মধ্যে যে কোনো একটা জায়গায়। তাহলে কি হচ্ছে, আমরা যদি এদিক থেকে দেখি তাহলে কি হবে, এই বস্তুটাকে পি পি কিউ কে আমরা কি দেখবো? পি ওয়ান কিউ ওয়ান। তাহলে আমাদের দেখো যে বস্তুটা পি ওয়ান কিউ ওয়ান পি কিউটা পি ওয়ান কিউ ওয়ান দাঁড়িয়ে গেল, তার মানে আমাদের যে ছিল বস্তুটা তার থেকে অনেক বড় হলো এবং এর যে শীর্ষটা সেটা একই দিকে থাকলো। তাহলে আমরা কি হবে বিবর্ধিত দেখবো, যেমন আতসকাচ, তোমরা আতসকাচ দিয়ে যদি তোমরা লেখাগুলো দেখো তখন কি দেখো যে লেখাগুলো আমরা খালি চোখে যেরকম দেখি সেই রকমই দাঁড়িয়ে থাকে, কিন্তু কি হয় আমাদের ছবিগুলো অনেক বড় বড় হয়ে যায়। সেটা কি আমরা বলি যে বিবর্ধক কাঁচ হিসাবে কাজ করে আতসকাচ? তাহলে এখানেও ঠিক একই রকমভাবে তুমি ফোকাস আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে যদি রাখো তাহলে তোমাদের বিবর্ধক হিসাবে কাজ করবে উত্তল লেন্সটা। এরপরে আমাদের পর্যায় সারণীতে গ্রুপ ওয়ান ভুক্ত মৌলদের ক্ষার ধাতু বলা হয় কেন? তাহলে পর্যায় সারণীতে গ্রুপ ওয়ান ভুক্ত মৌলদের ক্ষার ধাতু বলার কারণ,
এক যে গ্রুপ একের প্রত্যেকটি মৌলই ধাতু। তাহলে খাট ধাতুর ধাতু আমরা বুঝতে পারলাম কেন, যে প্রত্যেকটা মৌল ধাতু। সেকেন্ড, গ্রুপ ওয়ানের প্রত্যেকটি মৌলই মৌলের অক্সাইডই কি ক্ষারীয়। তাহলে প্রত্যেকটা মৌলের অক্সাইড যদি ক্ষারীয় হয় তাহলে আমরা এখান থেকে দেখো সেকেন্ড থেকে পেলাম কি ক্ষার, আর ফার্স্ট থেকে পেলাম ধাতু, তাহলে ক্ষারীয় ধাতু। তাহলে এখানে যদি আমরা সোডিয়াম দিই, সোডিয়াম নিই বা অন্য কোনো ধাতু নিই, তাহলে ওর অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে কি হচ্ছে ক্ষারীয় অক্সাইড, যেমন সোডিয়াম, সোডিয়াম হাইড্রক্সাইড, সোডিয়াম অক্সাইড। তাহলে সোডিয়াম হাইড্রক্সাইড, সোডিয়াম অক্সাইড আবার জলের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন করবে। তাহলে সেই জন্য বলছে যে যে এরা কি প্রত্যেকটাই মোলে ধাতু, আর এদের মোলের অক্সাইডগুলো ক্ষারীয়, সেই কারণে আমরা এক গ্রুপ ওয়ানভুক্ত মৌলদের খাদ ধাতু বলে থাকি। এবার ইউরেনিয়াম মৌলের চিহ্ন বলেছে, তাহলে আমরা প্রথমে দেখে নিই যে ইউরেনিয়াম মৌল কাকে বলে। পর্যায় সারণী সপ্তম পর্যায়ের ইউরেনিয়ামের পরবর্তী 33টি মৌলকে কৃত্রিম উপায়ে পরীক্ষাগারে তৈরি করা হয়েছে, এদের ইউরেনিয়াম মৌল বলা হয়। এই মৌলগুলি তেজস্ক্রিয় মৌল। তাহলে যেমন একটি ইউরেনিয়াম মৌল হলো এনপি অর্থাৎ নেপচুনিয়াম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে তোমরা ভুলবে না, এবং এই ভিডিওগুলি তোমাদের বন্ধুদের পাঠিয়ে দাও যাতে তারাও তাদের এই বাড়িতে থেকেই এই টাস্কটা তারা করে নিয়ে রাখতে পারে। তোমরা অবশ্যই একটা খাতায় লিখে রাখবে এবং তোমাদের স্কুল খোলার সঙ্গে সঙ্গে তোমাদের এটা চাইবে, তখন একটা নির্দিষ্ট পেজে তোমরা এই উত্তরগুলো লিখে তোমাদের স্যারকে জমা দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর একটা লাইক অবশ্যই দেবে যাতে আমি পরবর্তী ভিডিওগুলো আপলোড করার জন্য ইন্সপায়ার।